এই যে এখানে আছে দা, রোলগুলো লিখে রাখবেন, ঠিক আছে? আজকেই শিখবেন, ক্লাসেই শিখবেন, ওকে? আমরা ক্লাসেই শিখাই পড়া। এই যে এখানে আছে অব, এটা অব একটা প্রিপোজিশন, আর দা একটা আর্টিকেল। তাহলে মনে রাখবে এ এন দা, এই তিনটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে যদি আপনাকে একটি ওয়ার্ড বসানোর কথা বলে, তাহলে অবশ্যই আপনি সেটা কি বসাবেন? নাউন বসাবেন। তাহলে আমরা এখানে কি বসাবো? নাউন। এভাবে সংক্ষেপে লিখে রাখতে হবে। আজকে আলোচনা করব আইএলটিএস রিডিং এবং লিসেনিং এর কিছু ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। আমি আপনাদেরকে বলবো, যারা অল্পের জন্য আপনারা আপনাদের স্বপ্নের স্কোরটা সিকিউর করতে পারছেন না, তাদেরকে বলবো আজকের লেসনটি দেখেন। আজকের লেসনটি আপনার স্বপ্ন পূরণের জন্য আমি বলবো যথেষ্ট। আবার লিসেনিং এর কেন যথেষ্ট? আমরা জানি যে আইএলটিএস রিডিং একাডেমিক এবং জিটিতে প্রায় 13 থেকে 15 অথবা 17টা কোয়েশন এই গ্যাপ ফিলিং, কমপ্লিট দ্য নোটস বেলো, টেবল কমপ্লিশন, সামারি কমপ্লিশন থেকে আসে। 40টি থেকে 20টি কোয়েশ্চন এই গ্যাপ ফিলিং থেকে আসে। আর আজকের লেসন দেখার পর এই গ্যাপ ফিলিং আপনার কাছে একদম ফানি হয়ে যাবে, কথা দিলাম। তো প্রথমে কি করতে হবে? প্রথমে দেখতে হবে যে আমাদেরকে কয়টা ওয়ার্ডে আনসারটা লেখার কথা বলছে। দেখেন এখানে বলছে ওয়ান ওয়ার্ড অনলি। পরীক্ষা শুরু করার পূর্বে, আপনি পেসেজে যাওয়ার পূর্বে আপনাকে কিছু কাজ করতে হবে, যে প্রথমে কিছু কিওয়ার্ড নিতে হবে। আপনাকে তো যদি পুরো পেসেজ পড়া শুরু করেন তাহলে তো আপনার টাইম শেষ হয়ে যাবে। আপনার মাত্র ওয়ান আওয়ারের ভিতরে আপনাকে 40 কোয়েশ্চন আনসার করতে হবে। তো এই জন্য পুরো পেসেজ পড়া যাবে না। পুরো পেসেজ না পড়ে আমরা কিভাবে প্রশ্নটা লোকেট করব সেটা বুঝেন। আমরা কিছু কিওয়ার্ড নেব, এমন কিছু ওয়ার্ড নেব যে ওয়ার্ডগুলোকে তারা প্যারাফ্রেজ করা করবে না, এরকম কিছু ওয়ার্ড আমরা কি নেব? কিওয়ার্ড নেব, ঠিক আছে? যেমন এখান থেকে দেখেন, এই যে কর্ক, বটল, স্টপার্স, এই ওয়ার্ডটাকে আমরা কিওয়ার্ড নিলাম। এখান থেকে অ্যালুমিনিয়াম স্ক্রু ক্যাপস, এগুলোকে আমরা কিওয়ার্ড নিলাম। এখানে অ্যাডভান্টেজেস বলবে, হ্যাঁ, অ্যালুমিনিয়াম স্ক্রু ক্যাপসের অ্যাডভান্টেজেস। আচ্ছা, এখান থেকে আমরা এই যে বটল কন্টেন্টস, এটাকে আমরা কি নিলাম? কিওয়ার্ড নিলাম। প্রথমে এই কিওয়ার্ড নিয়ে নিতে হবে। এখান থেকে আমরা নিলাম প্রোডিউস, এখান থেকে নিলাম ইউজ, ঠিক আছে? তো এখান থেকে আমরা কি নেব? এই যে অ্যাডভান্টেজেস অফ কোল্ড বটল স্টপার্স। দেখবেন কিভাবে আপনি আপনার সময়ের ভিতর আপনি আপনার আনসারটা করতে পারবেন, আজকের ক্লাসটি দেখলে বুঝতে পারবেন। আরও মজা আছে, অনেক মজা আছে, ইজিলি আনসার করতে পারবেন। কিছু টিপস দেখাবো আজকে, ওকে? আচ্ছা, এখান থেকে নিলাম কোয়ালিটি প্রোডাক্টস, সুইট। এখান থেকে মেড ফ্রম মেটেরিয়াল, কিওয়ার্ড নিচ্ছি। আরও কিছু কাজ আছে, এখান থেকে ইজিলি নিলাম, এখান থেকে কর্ক ফরেস্টটা নিলাম, এখান থেকে কর্ক ফরেস্টটা নিলাম। তাহলে এগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড। প্রশ্নটাকে লোকেট করার জন্য আমরা কিছু কিওয়ার্ড নিলাম। মানে আরও মজা আছে, কিভাবে প্রশ্নটা আনসার করবেন ইজিলি, মুখস্থ করা লাগবে না। শুধু নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব চিনতে পারলে আর লিসেনিং এর সেকশন 1 এবং সেকশন 4 খতম হয়ে যাবে, ইনশাআল্লাহ, বিলিভ মি, ওকে? আমাদেরকে আরও কিছু কাজ করতে হবে। আমাদেরকে কিন্তু গ্যাপে এই যে ওয়ান ওয়ার্ড বসানোর কথা বলছে। তাহলে এখানে দেখেন, এই যে এখানে আছে দা, রোলগুলো লিখে রাখবেন, ঠিক আছে? আজকেই শিখবেন, ক্লাসেই শিখবেন, ওকে? আমরা ক্লাসেই শিখাই পড়া। এই যে এখানে আছে অব, এটা অব একটা প্রিপোজিশন, আর দা একটা আর্টিকেল। তাহলে মনে রাখবে এ এন দা, এই তিনটা হচ্ছে আর্টিকেল।
আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে যদি আপনাকে একটি ওয়ার্ড বসানোর কথা বলে, তাহলে অবশ্যই আপনি সেটা কি বসাবেন? নাউন বসাবেন। তাহলে আমরা এখানে কি বসাবো? নাউন। এভাবে সংক্ষেপে লিখে রাখতে হবে। ওকে, আচ্ছা এরপরে দেখেন আরেকটা রোজ শিখাই। দেখেন, মনে রাখবেন এই যে আর, আর এখানে হচ্ছে টু প্রিপোজিশন। আর এবং টু প্রিপোজিশনের মাঝখানে যদি একটি শব্দ বসানোর কথা বলে, তাহলে কি হবে? অ্যাডজেক্টিভ। কি হবে বলে? অ্যাডজেক্টিভ। মনে থাকবে? এই কাজগুলো করতে হবে, এই রুলসগুলো জানতে হবে, তাহলে আপনি ইজিলি প্যাসেজ থেকে অর্থ না বুঝলেও, অনেক অর্থ না বুঝলেও, অর্থ বুঝতে হবে ভালো রেজাল্ট করতে হলে, বাট কিছু কিছু আনসার, মানে 50% আপনি কিন্তু টিপস ট্রিক্স জানলেও আনসার করতে পারবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, এই যে আ, আর একটা কি? প্রিপোজিশন। অনেকের স্বপ্ন পূরণ হয়ে যাবে, আমি জানি। বাংলাদেশের হাজার হাজার স্টুডেন্ট আছে যারা শুধু 6 বা 6.5 পেলে বা 7 পেলে তাদের স্বপ্ন পূরণ হয়ে যাবে, তাদের জন্যই আমার লেসনটি। ওকে, আচ্ছা এখানে আর আছে, তাহলে বলেন কি হবে? অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। এখন এখানে তো জানতেছেন আমি রুল শিখিয়ে দিচ্ছি যে নাউন বসবে না অ্যাডজেক্টিভ বলবে। এখন প্যাসেজে গিয়ে কিন্তু আপনাকে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্বগুলো আপনাকে অবশ্যই চিনতে হবে। কিভাবে চিনবেন? এগুলো আমার ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য লেসন নিয়ে আসবো এবং আমরা অলরেডি অনেক লেসন আপলোড করেছি, সে লেসনগুলো দেখুন, ইনশাল্লাহ আপনি এগুলো মুখস্থ করা ছাড়া শিখে ফেলতে পারবেন। শুধু আমাদের চ্যানেলটি ফলো করেন, সেটাই আপনার স্কোর আনার জন্য এনাফ। ওকে, আচ্ছা এরপরে দেখেন, এই যে এটা হচ্ছে দা, দা আর অফের মাঝখানে কি হবে বলেন? একটা শব্দ বসানোর কথা বলছে কিন্তু, তাহলে কি হবে? নাও, এই যে আর্টিকেল, এখানে কি একটা শব্দ আছে? তাহলে আর্টিকেলের পরে এখানে কিন্তু একটা শব্দ না, একটা শব্দ আছে আর একটা শব্দ আমাদেরকে বসাতে হবে, এই যে এই জায়গাতে বসাতে হবে। তাহলে কত, কয়টা শব্দ? দুটো শব্দ। এখন কিভাবে একটা সেন্টেন্সে শব্দগুলোকে আলাদা করবেন, কিভাবে বুঝবেন যে দুটো শব্দ, কিভাবে বুঝবেন তিনটি শব্দ, এগুলো আলাদা আলাদা ক্লাস আমি নিয়ে আসব। তো আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর ফেসবুক পেজটিকে ফলো দিতে হবে। ওকে, আচ্ছা কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে। আচ্ছা দেখেন, এই যে তাহলে এখানে আর্টিকেল আছে আর এখানে একটা শব্দ আছে, তাহলে মনে রাখবেন আমি এখানে লিখে দিচ্ছি, এই যে লাস্ট ওয়ার্ডটা যদি নাউন হয়, এর আগের ওয়ার্ডটা হবে অ্যাডজেক্টিভ। বলেন কি হবে? নাউনের আগে সব সময় আমরা যখন একটা সেন্টেন্স, অনেকে সেন্টেন্স মেকিং করতে পারে না, কোথায় নাউন বসবে কোথায় অ্যাডজেক্টিভ বসবে বাক্যগুলো তৈরি করতে পারেন না, মেকিং করতে পারেন, পারেন কিন্তু মনে নেই, অনেক দিন আগে পড়েছেন, চর্চা নেই। আমার কাজ হচ্ছে আপনাকে চর্চা করানো, IELTS এন্ড গোয়ের কাজ হচ্ছে আপনাকে চর্চা করানো, চর্চা করিয়ে আপনাকে ইংলিশটা শিখিয়ে ক্যানাডা, অস্ট্রেলিয়া, আপনার স্বপ্নের কান্ট্রিতে পাঠিয়ে দেওয়া। তো আমাদের ক্লাসগুলো আপনাকে অবশ্যই দেখতে হবে। ওকে, তাহলে এখানে একটা কি বলবে বলেন? এই যে লাস্ট ওয়ার্ডটা কি? নাউন। তাহলে আমাদের রুলস অনুযায়ী নাউনের আগে কি হবে বলেন? অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। ওকে, এরপরে দেখেন এই যে ইজিলি। ওকে, ইজিলি কোনো শব্দের শেষে যদি এল ওয়াই থাকে, মনে রাখবেন কোনো শব্দের শেষে যদি এল ওয়াই থাকে সেটা অ্যাডভার্ব, শিখে রাখেন, খাতার মধ্যে নোট করে ফেলে, কোনো শব্দের শেষে যদি এল ওয়াই থাকে সেটা কি বলুন তো? অ্যাডভার্ব। অ্যাডভার্বের পরে আমাদের দুটো জিনিস হয়, মনে রাখবেন, একটা হচ্ছে অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়, এই যে এখানে অ্যাডভার্ব হবে, অ্যাডভার্বের পরে কি হবে? অ্যাডজেক্টিভ। আরেকটা জিনিস হতে পারে অ্যাডভার্বের পরে, কি হতে পারে? ভার্ব। কি হতে পারে বলে? ভার্ব। ভার্ব চিনতে হবে। IELTS এ ভালো করতে গেলে, রিডিং লিসেনিং এ ভালো করতে গেলে অর্থ বুঝতে হবে, এট দ্য সেম টাইম নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব কিন্তু চিনতে হবে। এগুলো নিয়ে আপনার সাথে তারা খেলবে 10 বৎসর।
আমি অনেক ইন্টারমিডিয়েট এবং অনার্স লেভেলের স্টুডেন্টদেরকে পড়ানোর সত্ত্বেও আমি কিন্তু ভালো রেজাল্ট করতে পারিনি। আমি যখন এই রুলসগুলো জেনেছি, এই বিষয়গুলো আইডেন্টিফাই করতে পেরেছি, তারপরেই কিন্তু ভালো রেজাল্ট আইএলটিএস এ করতে পেরেছি। তার মানে ইংলিশ জানলেই যে আইএলটিএস এ ভালো রেজাল্ট করা যাবে এরকম কিন্তু না, আপনাকে কিছু টিপস এবং ট্রিক্স জানতে হবে। তাহলে ইজিলির পরে আমরা কি বসাবো? অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভ বসাবো অথবা ভার্ব বসাবো। তাহলে আমরা এখানে লিখে রাখলাম ভার্ব অথবা অ্যাজেক্টিভ। এরপরে দেখেন এই যে এইটা হচ্ছে একটা ভার্ব, মনে রাখবেন ভার্বের সাবজেক্ট, আমার কথাটা মনে রাখুন, আমি আস্তে আস্তে বলতেছি, ভার্বের সাবজেক্ট, ভার্বের অবজেক্ট যদি একটি শব্দ বসানোর কথা বলে সবসময় হবে নাও, তাহলে এখানে হবে কি নাও, এই একটা ভার্ব। আবার দেখেন স্টপ, স্টপ একটা ভার্ব, ভার্ব চিনতে হবে, ভার্ব কিভাবে চিনবেন আমি লেসন নিয়ে আসবো, ঠিক আছে। স্টপ একটা ভার্ব, ভার্বের অবজেক্ট একটা শব্দ বসানোর কথা বলছে, তাহলে কি হবে নাও। আপনি যখন এই কাজগুলো করে ফেললেন, কিওয়ার্ড নিয়ে নিলেন, কোথায় নাউন বসবে, কোথায় অ্যাডজেক্টিভ বলবে, কোথায় অ্যাডভার্ব বলবে, কোথায় ভার্ব বলবে, এগুলো যখন আপনি করে ফেললেন, আপনার কাজ খতম। এখন শুধু যাবেন পেসেজে আর অ্যান্সার করবেন। এখন আমি দেখাচ্ছি কিভাবে আপনি অ্যান্সার করবেন। এখন আমরা লুকেট করবো। এখন যদি পুরো পেসেজ পড়া শুরু করি, পেসেজ পড়তে পড়তে কিন্তু আমার 40 মিনিট চলে যাবে, এক পেসেজ পড়তে পড়তে পুরো পেসেজ পড়া যাবে না। এই কিওয়ার্ডগুলো আমি খুঁজে বের করে আমি আগে প্রশ্নটা কি করব, লুকেট করব, অর্থ বুঝে বুঝে যাওয়া যাবে না। কিভাবে যাবেন আমি দেখাচ্ছি। আমি পেসেজগুলো একটা স্লাইডে আনতে পারি না, পুরোটা পেসেজ আমি কি করেছি একটা একটা প্যারা করে আনবো। দেখবো আমাদের এই যে বটল স্টপার্স এবং অ্যালুমিনিয়াম স্ক্রু ক্যাপস এগুলো কোথায় আছে, এই দুইটা শব্দ যে জায়গাতে পেয়ে যাব, প্রপার নাউন যে জায়গাতে পেয়ে যাব, আমি বুঝবো আমার আনসারটা ওই জায়গাতেই আছে, ঠিক আছে। তো আমরা যাচ্ছি, এই প্যাসেজটা স্টার্ট হলো, তো আমি কিন্তু এখানে উচ্চারণ করব না, ঠিক আছে, আমি জাস্ট দেখে দেখে যাব, ঠিক আছে। বটল স্টপার, অ্যালুমিনিয়াম স্ক্রু ক্যাপস, দেখেন আমার সাথে সাথে দেখেন একটু, এই যে মেলিনিয়া, ইজিপশিয়ানস নাই কিন্তু, ঠিক আছে, এভাবে দাগ দিয়ে যেতে হবে। ওকে, গ্রিকস, রোমান্স নাই কিন্তু, তাহলে এখানে নাই। এয়ারপোর্টটাতে আমরা যাচ্ছি, দেখেন অ্যালুমিনিয়াম স্ক্রু ক্যাপস, এন্ড আছে 20 সেন্টিমিটার, ব্রাঞ্চেস, ট্রি, ট্রাঙ্ক 20 সেন্টিমিটার, এই যে দেখেন ফরেস্ট ফায়ার, স্ক্রপ, এই যে 4D, এখানে আছে পার কিউবিক সেন্টিমিটার, এখানে কিন্তু এভাবে একটা প্যারা মাত্র 10 সেকেন্ড বা 15 সেকেন্ড এভাবে আপনাকে দেখতে হবে। স্কোয়াস এখানে কিন্তু নাই, তাহলে এটাতেও নাই, তাহলে এটাতে আমার আনসার না। আবার এটা দেখলাম এখানে আছে পর্তুগাল, স্পেন, মরক্কো, রেইন পার ইয়ার 400-800, গ্রেপভাইন্স, ট্রি, স্পোর্টস, এভাবে পড়ে যেতে হবে, ঠিক আছে। এরপরে সাউদার্ন পর্তুগালস, এই যে 20th century, অ্যালুমিনিয়াম স্ক্রু ক্র্যাপস, বটল স্টপার্স কিন্তু এখানে নেই, দেখেন জাস্ট আমি দেখে ফেলছি নাই, এভাবে 10 সেকেন্ডে দেখে চলে যেতে হবে। এই যে দেখেন 20 years old, ফ্যামিলি ওন্স, এরপরে তাড়াহুড়া করবেন না, মাথাটা একদম কুল রাখবেন, স্ট্রেস নেওয়া যাবে না। বারবার বলতেছি, রিডিং করার সময় কখনো মাথার ভিতরে স্ট্রেস নিতে পারবেন না, আস্তে আস্তে ঠান্ডা মাথায় করতে হবে। পাচ্ছেন এই যে আমি কিন্তু পাচ্ছি না, মাথা পাবো আমি, এই ওয়ার্ডগুলো পাবো, এই ওয়ার্ডগুলো চেঞ্জ করবে না, ঠিক আছে। এটা আমি আমি জানি কিছু ওয়ার্ড আছে যেগুলো চেঞ্জ করবেন, এটা আপনি কিভাবে বুঝবেন, আপনি কিভাবে জানলেন এটা চেঞ্জ করবেন আমাকে প্রশ্ন করতে পারে, আমি প্র্যাকটিস করতে করতে জেনেছি। আপনিও যখন প্র্যাকটিস করবেন, আমি আজকে দেখাচ্ছি, আজকে গিয়ে আপনি শিখে ফেলবেন না, আপনাকে এভাবে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আপনি যখন প্র্যাকটিস করবেন, করতে করতে আপনিও জানবেন কোন ওয়ার্ডগুলো তারা প্যারাফ্রাইজ করে না, ঠিক আছে। এই যে এখানে আছে হার্ভেস্ট কর, নাই, এখানেও কিন্তু ড্যাম্প আছে, এখানেও নাই। এরপরে দেখেন এখানে আমরা দেখতেছি স্পেশালাইজড প্রফেশন ফর হার্ভেস্টিং, হাই স্কিল ওয়ার্কার্স, ভার্টিক্যাল কার্টস, শার্পস, সময় কিন্তু যাচ্ছে যাচ্ছে কত মিনিট, এটা কিন্তু আমাকে
আবার আরেকটা এপিএসসি যে আরেকটা প্রশ্ন থাকবে সেখানে কিন্তু আমাকে হেল্প করবে এই ওয়ার্ডগুলো, ওয়ার্ডটা পেতে আমি যে ওয়ার্ডগুলো নিচ্ছি। ওকে, কর্ক স্টিপার্স, আচ্ছা এখানে, এরপরে গ্রাউন্ড লেভেল, ফার্স্ট বান্সেস, মান্থ, ওয়েলথ, ওভার 60%, ট্রেডিশনাল বটল স্টপার্স। বটল স্টপার্সটা আমি কিন্তু পেলাম এখানে, আমি কিন্তু অ্যালুমিনিয়াম স্ক্রু ক্যাপস পাই নাই, কারণ আমাদের দেখেন আমাদের এখানে কিন্তু এই যে অ্যালুমিনিয়াম স্ক্রু ক্যাপস আছে প্রশ্নের সাথে সাথে, বটল স্টপার্সটা একটু উপরে, তার মানে আমাদের আনসারটা কিন্তু একটু নিচে থাকবে, ঠিক আছে, একটু নিচে থাকবে, এটা বুঝবেন কিন্তু, ঠিক আছে। তো আমরা এই যে এটাতে গেলাম, সরি এখানে আসলাম, তার মানে এখানে কিন্তু অ্যালুমিনিয়াম স্ক্রু এখানে আনসার করা শুরু করবেন না, ঠিক আছে। ম্যানুফ্যাকচার কংক্রিট এখানে নাই, এখনো পাইলাম না, তার মানে আমাদের আরেকটু দূরে আছে আনসার, হয়তোবা মনোপলি কর এই যে বটল স্টপার্স কিন্তু আবার পেয়েছি এই যে জায়গাতে, আবার এরপর কেমিক্যাল, তার মানে আমাদের আনসারটা আসতেছে, এখন একটু কেয়ারফুলি দেখবেন। হ্যাঁ, এই যে এখানে আছে এটা, পেনলস আছে, ক্লোরিন আছে, কন্টেন্টস আছে, থ্রি ফুড পার্টস, স্পয়েল টেস্ট অফ দ্য প্রোডাক্টস, বটল আছে এখানে, কন্টেন্ট ইন দ্য বটল এখানে আছে, আবার এখানে প্লাস্টিক স্ট্রোপার্স আছে, আবার এখানে এই যে পেয়ে গেলাম অ্যালুমিনিয়াম স্ক্রু ক্যাপস পেয়ে গেলাম, তার মানে অ্যালুমিনিয়াম স্ক্রু ক্যাপসটা এখানে পেলাম, তার মানে আমাদের প্রশ্নের আনসার এখান থেকে শুরু হচ্ছে। আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে, একটু দেখেন, এই যে দেখেন আমরা যখন আনসার করছিলাম যে অ্যালুমিনিয়াম স্ক্রু ক্যাপস, এটা কিন্তু পেয়ে গেছে, তার মানে এর আশেপাশ থেকেই আমাদের প্রশ্নটা আসছে, তার মানে আমার প্রশ্নতে যেতে যেতে কিন্তু আমার 2 মিনিট লেগে গেছে, 1-2 মিনিট প্রথম কিন্তু 1-2 মিনিট আপনার স্পেন্ড করতে হবে প্রশ্নটাকে লোকেট করার জন্য, ঠিক আছে। এখন কিন্তু আমার আরেকটা এখানে নোট কমপ্লিশন দ্য নোট বেলো এসেছে, আবার কিন্তু ট্রু ফলস আসতে পারে, অথবা আমাদের আরেকটা কোয়েশন আসতে পারে, সেটাতেও কিন্তু আমি যেভাবে পড়েছি সেটাতেও হেল্প করবে লোকেট করার জন্যে, ঠিক আছে। তো সময় কিন্তু নষ্ট হবে না, ওয়েস্ট হবে না, এটা ভাববেন না, এটা করলে আপনি দ্রুত কি করতে পারবেন, অ্যান্সার করতে পারবেন। আচ্ছা, এখন আমরা যখন এখানে পাইলাম, এই যে এখানে পেলাম আমরা আনসারটা, তো আমরা কি করব এখন, আমরা এখানে পেলাম এর এখান থেকেই পড়বো না, আমরা একটু আগে থেকে পড়া শুরু করব, হ্যাঁ আগে থেকে পড়া শুরু করব, ঠিক আছে। তো আমরা একটু পরেরটাতে যাচ্ছি, ঠিক আছে, আমরা এখানে প্রশ্নগুলো আনলাম, তো আমাদের মনে আছে এখানে আমরা নাউন বসিয়েছিলাম, এখানে আছেন বটল কন্টেন্টস, এখান থেকে প্রোডিউস নিয়েছিলাম, ইউজ নিয়ে এসেছিলাম, অ্যালুমিনিয়াম স্ক্রু ক্র্যাপস নিয়েছিলাম, আর একটা কথা আজকে শিখিয়ে দিই ক্লাসের মধ্যে ফ্রিতে, যদি ডু নট থাকে সেটার দিকে খেয়াল করবেন, তারা ডু নটটাকে অনেক প্যারাফ্রেজ করবে, ক্যান নট, ডু নট, কুড নট, ঠিক আছে, ডাজ নট, ডিড নট থাকলে এটাকে তারা প্যারাফ্রেজ করবে, এটাকে তারা পজিটিভ ভাষায় বলবে, মনে থাকবে, বলেন এটাকে কী ভাষায় বলবে, পজিটিভ ভাষায় বলবে, উল্টা বলবে, বিপরীত বলবে, এ কথাটা মনে রাখবেন, হ্যাঁ, তাহলে প্রশ্নের আনসারটা ইজিলি পেয়ে যাবেন। এখানে আমরা জানি কি হবে, অ্যাডজেক্টিভ হবে, এখানেও কি হবে, অ্যাডজেক্টিভ হবে। তো এখন আমরা এখানে পেয়েছিলাম কোথায়, এই যে অ্যালুমিনিয়াম স্ক্রু ক্যাপস এখানে পেয়েছিলাম, আবার আমরা কোথায় পেয়েছিলাম, এই যে কন্টেন্ট ইন দ্য বটল এখানে পেয়েছিলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে আছে বটল কন্টেন্টস, আর এখানে হচ্ছে দেখেন একটু খেয়াল করেন সবাই, এখানে আছে বটল কন্টেন্টস, আর এখানে আছে কন্টেন্ট প্রোডাক্ট, প্রোডাক্ট কন্টেন্ট ইন দ্য বটল, তাহলে বটলটাকে কি করলো এখানে প্যাসেজে, কি করলো একটু খেয়াল করেন, প্যাসেজে কি করলো, সরি প্যাসেজে কি করলো, বটলটাকে পরে আনলো, আর প্রশ্নেতে কি করলো, বটলটাকে আগে আনলো, ঠিক না, তার মানে একটু প্যারাফ্রেজ করছে, খেয়াল করছে, মানে আমরা কিন্তু এখানে একটা নাউন খুঁজব। আমাদের যারা নাউনের ক্লাসগুলো দেখেন নাই, নাউন অ্যাডজেক্টিভের ক্লাসগুলো দেখেন নাই, তারা দেখেন, আমরা আরও ক্লাস আপলোড করব, দেখবেন, ঠিক আছে, তাহলে আপনাদের অনেক ভালো হবে। আচ্ছা,
তাহলে আমরা একটু আগে থেকে পড়া শুরু করি। এই যে টেরনিস্ট কনসেন্ট্রেশনস অ্যাজ লিটল অ্যাজ 3 or 4 parts টু এ ট্রিলিয়ন, এখানে কিন্তু কোনো কথাই বলছে না যে ডু নট এফেক্ট দ্য ড্যাশ অফ দ্য বটল কন্টেন্টস। এই যে দেখেন, ক্যান স্পয়েল দ্য টেস্ট অফ দ্য প্রোডাক্ট কন্টেইনড ইন দ্য বটল। আচ্ছা, এই যে অংশটাতে দেখেন, নষ্ট করতে পারে, আর এখানে বলছে এফেক্ট করে না, তার মানে নষ্ট করে না। আপনি তো ভাববেন যে আরে এটা তো নষ্ট করে লিখছে, আর এখানে বলছে এফেক্ট করে না, তাহলে এটা মিলতেছে না। কিন্তু দেখেন কিভাবে মিলাচ্ছি একটু দেখেন, এখানে এখানে আমাদের তো একটা নাউন বসবে, ঠিক না? এখন নাউনটা খুঁজে বের করেন, এখানে কোনটা কোনটা নাউন আছে। এই যে দ্য প্রোডাক্ট কন্টেন্ট, এই প্রোডাক্ট একটা নাউন, আর এখানে দা, এই যে অফ, আর তার মাঝে এই যে টেস্ট একটা নাউন, তাহলে আমাদের আনসারটা টেস্ট হবে অথবা প্রোডাক্ট হবে, ঠিক না? তাহলে এখানে দেখেন, ডু নট এফেক্ট দ্য ড্যাশ অফ দ্য বটল কন্টেন্টস, বটল কন্টেন্টসের ড্যাশকে এফেক্ট করে না। আর এরা বলতেছে ক্যান স্পয়েল দ্য টেস্ট অফ দ্য প্রোডাক্ট কন্টেন্ট ইন দ্য বটল, বোতলের ভিতরে ধারণকৃত যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের টেস্টটাকে কি করে বলেন, সেই প্রোডাক্টের টেস্টটাকে নষ্ট করে, তার মানে বটল কন্টেন্টকে কিন্তু কি করে না, এফেক্ট করে না, ওই যে টেস্টটাকে কি করে স্পয়েল করে। তাহলে এখানে আমাদের নাউনটা কি হবে, প্রোডাক্ট না, কিন্তু আমাদের আনসারটা কি হবে, নাউন। এই যে দুইটা নাউন, দুইটা থেকে আপনি যদি একটা অন্ধকারেও ডিল মারেন তাহলেও কিন্তু হয়ে যাবে, তার মানে প্রোডাক্টের টেস্টটাকে স্পয়েল করে ফেলে, কিন্তু কন্টেন্টটাকে কোনো কি করে না, নষ্ট করে না। তার মানে এটা একটু কঠিন প্রশ্ন, কঠিন ডিফিকাল্ট কোয়েশন, 8 লেভেল বা 9 লেভেলের কোয়েশন, কিন্তু আপনি বুঝতে পারলে কিন্তু সেটা আনসার করতে পারবে। তার মানে আমি বলছিলাম কি না, ডু নট যদি থাকে তাহলে সেটাকে তারা পজিটিভলি আনসার দেবে, তাহলে নাউন অ্যাডজেক্টিভ দিয়ে কিন্তু আনসারটা, এই যে দেখেন দা এবং অফ এর মাঝখানে আনসারটা কিন্তু ইজিলি দেওয়া যাচ্ছে, আপনার আনসারটাকে সহজ করে দিচ্ছে নাউন এজিকে। তাহলে এই খেলাটা আপনি খেলবেন না কেন, এত ইজি খেলাটা। আচ্ছা, এরপরে আসেন, এরপরে আমরা একটা অ্যাডজেক্টিভ খুঁজব, এখানে হলো প্রডিউস, মনে রাখবেন টু প্রডিউস, আর টু প্রডিউস। সুবিধাগুলো আমরা দেখতেছি, অ্যালুমিনিয়াম স্ক্রু স্টেডি মুভ ফাস্ট টুয়ার্ডস প্লাস্টিক স্টপার্স, অ্যান্ড মোর রিসেন্টলি দেখেন দিস সাবস্টিটিউটস আর, এই যে দেখেন আর, এই যে দেখেন টু, বুঝছেন খেলাটা, অনেক খেলা খেলতে পারবেন। এই যে সাবস্টিটিউটস আর চিপার টু ম্যানুফ্যাকচার, ম্যানুফ্যাকচার মানে কি বলেন তো, কে বলতে পারবেন, একদম ইজি। এই ওয়ার্ডগুলো পারবেন না, আপনি আইএস পরীক্ষা দেবেন অবশ্যই পারবেন, আপনি পারেন, যখন প্র্যাকটিস করবেন 1 মাস 15 দিন এই ওয়ার্ডগুলো আপনি শিখে ফেলবেন। এই যে প্রডিউস মানে কি, এই যে ম্যানুফ্যাকচার, প্রডিউস মানে কি বলেন, ম্যানুফ্যাকচার, উৎপাদন করা। তাহলে এখানে আনসারটা কি হবে, এই যে দেখেন আমরা জানি এমিসারের পর প্রিপোজিশনের আগে একটা শব্দ থাকলে অ্যাডজেক্টিভ, তাহলে আমাদের আনসারটা কি হবে বলেন, আমি বলবো না আপনি বলবেন, আমরা আমাদের স্টুডেন্টদেরকে আনসার বলি না, তারাই আনসার বের করে, আর অনেকে আনসার বলে দেয় আমরা আনসার বলি না, ঠিক আছে, স্টুডেন্টরাই আনসার বের করবে, আপনি আনসার বের করবেন। আপনাকে মাছ ধরা শিখিয়ে দেব, মাছ ধরবেন আপনি, আমি যদি মাছ ধরি তাহলে আপনার কি উপকার হবে, আপনার কোনো উপকার হবে না। ওকে, এরপরে দেখেন, আর এরপর আমরা কি করব, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ আরেকটা অ্যাডজেক্টিভ খুলব, দেখেন ইন দ্য কেস অফ স্ক্রুক্র্যাপস মোর কনভিনিয়েন্ট ফর দ্য ইউজার, ইউজার মানে কি, ইউজ, তার মানে এখানে হয়েছে ইউজ আর এখানে তারা ইউজ করছে কি, ইউজার, এরকম ওয়ার্ডের ফর্ম কিন্তু তারা চেঞ্জ করবে, ফর্ম, ফর্ম, ওয়ার্ডের ফর্ম, নাউন থেকে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ থেকে ভার্ব, ভার্ব থেকে নাউন, এইরকম তারা ফর্ম কিন্তু চেঞ্জ করবে, সেটা আপনাকে বুঝতে হবে, মনে থাকবে, তার মানে নাউন অ্যাডজেক্টিভ ভার্বের কাজই কিন্তু, সব না অনেকটা, মোস্ট অফ দ্য কোয়েশ্চন, মনে থাকবে। আচ্ছা, তাহলে এগুলো জানলে, এখন এখানে অ্যাডজেক্টিভ কোনটা আপনি যদি না চিনেন তাহলে কিন্তু ঝামেলায় পড়বেন। এই যে এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে, এই যে কোন শব্দের শেষে যদি মনে রাখবেন টি থাকে, এখানে একটা রুল শিখিয়ে দিই, টি থাকে সেটা অ্যাডজেক্টিভ, মনে থাকবে, মোস্ট অফ দ্য টাইম কোন শব্দের শেষে যদি টি থাকে সেটা কি, অ্যাডজেক্টিভ। আর টিটাকে যখন সিই বানাবেন, টিটাকে যখন কি বানাবেন, সিই বানাবেন, তখন সেটা নাউন। তাহলে যেমন ইম্পর্ট্যান্ট, সেটাকে যদি আমরা নাউন বানাই কি হবে, ইম্পর্ট্যান্স, ঠিক আছে। সিগনিফিক্যান্ট তাহলে সেটা কি হবে, সিগনিফিক্যান্স, নাউন হবে। তাহলে এখানে অ্যাডজেক্টিভ কোনটা বলে, কনভিনিয়েন্ট ফর দ্য ইউজ, তার মানে
আর কনভিনিয়েন্ট টু ইউজ, তাহলে আনসারটা কি হবে বলেন? এটা এখন যদি আপনি নাউন অ্যাডজেক্টিভ না চিনেন তাহলে কিন্তু আপনি ভালো করতে পারবেন না। তো নাউন অ্যাডজেক্টিভ মুখস্থ করে এত ওয়ার্ড, শত শত ওয়ার্ড মুখস্থ করে শিখতে পারবেন না? অবশ্যই মুখস্থ করে শিখতে পারবেন না, মেমোরাইজ করে শিখতে পারবেন না। এগুলোর কিছু সিস্টেম আছে, ইজি ওয়ে আছে, আমরা আমাদের চ্যানেলে এই সিস্টেমগুলো আপলোড করেছি, আরও আপলোড করব ইনশাল্লাহ। তো আমাদের চ্যানেলটাকে আপনারা কি করেন, ফলো করেন, ঠিক আছে? আজকের লেসনটা একটু লং হচ্ছে, কিছু করার নাই, বোঝাতে গেলে তো লং হবে। এখন দেখেন, কর্ক বটল স্টপার আমরা খুঁজব। কোয়ালিটি প্রোডাক্টস নিয়েছিলাম, মেটেরিয়াল ইজিলি, কর্ক ফরেস্ট এখানে। আর এখানে কি হবে, নাউন, এগুলো আমি বুঝাইলাম না। এখানে হবে অ্যাডজেক্টিভ, বুঝিয়ে আসছি একবার। এখানে হবে এইট ভার্বের অবজেক্ট নাউন, এখানে স্টপ ভার্বের অবজেক্ট নাউন হবে। তাহলে আমরা খুঁজব, এই যে দেখেন কর্ক স্টপার্স, আমরা এখানে লিখেছে কর্ক বটল স্টপার্স। বটল কথাটাকে বাদ দিয়ে তার এরকম একটু চেঞ্জ করে বলবে, আপনাকে বুঝে নিতে হবে, প্র্যাকটিস করতে করতে আপনি বুঝে যাবেন, ঠিক আছে? তো এখানে কিন্তু আমরা একটা নাউন, সুইট, সুইট মানে উপযুক্ত, ঠিক আছে, নাউন বসাবো। হ্যাভ সেভারেল অ্যাডভান্টেজেস, এই যে অ্যাডভান্টেজেস এর কথা বলতেছে, তার মানে আমাদের আনসারটা আসতেছে। ইটস ট্রেডিশনাল, এটি ইটস একটা পসেসিভ ফর্ম, মনে রাখবেন পসেসিভ ফর্মের পরে একটা শব্দ থাকলে নাউন হয়, দুটো শব্দ থাকলে লাস্টেরটা নাউন, আগেরটা কি হয়, অ্যাডজেক্টিভ হয়। এই যে দেখেন এখানে ইজ ভার্ব, ভার্বের আগে এই যে পসেসিভ ফর্মের পরে এই যে লাস্ট শব্দটা কি নাউন, এর আগের শব্দটা কি অ্যাডজেক্টিভ। তাহলে আমরা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ পেয়েছি, আমরা কিন্তু এখানে একটা কি বসাবো, নাউন বসাবো। তার মানে ট্রেডিশনালটা হচ্ছে একটা নাউন, ইমেজটা হচ্ছে, সরি, ট্রেডিশনালটা একটা অ্যাডজেক্টিভ আর ইমেজটা হচ্ছে কি একটা নাউন। তাহলে আমরা এখানে কিন্তু একটা নাউন পেয়ে গেলাম, যে ট্রেডিশনাল ইমেজ ইজ মোর ইন কিপিং উইথ দ্যাট অফ দ্য টাইপ অফ হাই কোয়ালিটি গুডস। এই যে হাই কোয়ালিটি গুডস মানে কোয়ালিটি প্রোডাক্টস, এই যে প্রোডাক্টসটাকে তারা কি করছে, গুডস দিয়ে কি করছে, প্যারাফ্রেজ করছে। এই কিছু ওয়ার্ড আপনাকে শিখতে হবে, তার মানে এখানেই কিন্তু আমাদের আনসারটা আছে। তাহলে পুরোটার মধ্যে আমরা নাউন পেলাম, এই যে গুডস, গুডস তো এখানে দেওয়াই আছে, তাহলে আমাদের আনসারটা কি হবে বলেন? তাহলে ইমেজ হবে, নাউন তো ইমেজেই আছে এখানে, ঠিক আছে? তার মানে এভাবে নাউন অ্যাডজেক্টিভ জানলে কিন্তু আপনি অত্যন্ত সুন্দরভাবে অ্যান্সার করতে পারবে, এভাবে স্কোরটা নিয়ে আসতে পারবে। বিলিভার্স, ওকে, আচ্ছা, এরপর দেখেন আর্টিকেলের পর এই যে একটা শব্দ দেওয়া আছে, এখানে একটা কিন্তু অ্যাডজেক্টিভ হবে। তাহলে আমরা এখন একটা অ্যাডজেক্টিভ খুঁজব, এই যে এখানে আছে সেকেন্ডলি, ভেরি ইম্পর্টেন্টলি, কর্ক ইজ আ সাস্টেনেবল প্রোডাক্ট। এই যে দ্যাট একটা কনজাংশন, কনজাংশনের আগে এই যে প্রোডাক্টটা একটা নাউন, প্রোডাক্টটা কি একটা নাউন, নাউনের আগে এই সাস্টেনেবলটা কি একটা বলেন, একটা অ্যাডজেক্টিভ। তাহলে আনসারটা কি হবে, কর্ক ইজ এ সাস্টেনেবল প্রোডাক্ট, তাহলে আনসারটা কি হবে বলেন? মেড ফ্রম আ সাস্টেনেবল প্রোডাক্ট মানে কি, ম্যাটেরিয়াল। তাহলে এই যে ম্যাটেরিয়াল মানে প্রোডাক্ট, এই কিছু ওয়ার্ড আমাদের কাছে, আমরা আমাদের স্টুডেন্টদেরকে এভাবে কিছু ওয়ার্ড শিখাই, এই মুখস্থ করে না কিন্তু পড়িয়ে পড়ে, মানে প্র্যাকটিস করিয়ে করিয়ে করিয়ে, পুরো ক্যামব্রিজ থেকে যে যে ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো কমন আসতে পারে, আপনি শিখলে আপনার ইজিলি প্যাসেজগুলো বুঝবেন, এগুলো শিখাই আমরা। আমাদের চ্যানেলে থাকেন, শুধু আমাদের চ্যানেলটাই আপনার স্কোর আনার জন্য যথেষ্ট, যদি আমাদের কথাগুলো আপনি বুঝেন এবং সঠিকভাবে আপনি কি করতে পারেন, ইউজ করতে পারেন। যদি ভালোবাসেন অবশ্যই একটা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার দিবেন, এটা চাই আমি, ওকে? এরপরে দেখেন ইজিলির পরে আমরা জানি ওই তো অ্যাডজেক্টিভ হবে অথবা ভার্ব হবে, হ্যাঁ, ইজিলি ড্যাশ, ইজিলি কথাটা মনে রাখেন, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, এখানে কিন্তু আর কোনো কথা নেই, আর এই ইজিলি কথাটাকে তারা কিন্তু প্যারাফ্রেজ করে করবে, ঠিক আছে? আচ্ছা আমরা দেখি, দ্যাট ক্যান বি রিসাইকেলড উইদাউট ডিফিকাল্টি। আচ্ছা বলেন তো উইদাউট ডিফিকাল্টি মানে কি, উইদাউট ডিফিকাল্টি মানেই হলো ইজিলি। আচ্ছা বলেন তো এটা কি কঠিন, ডিফিকাল্টি মানে কঠিন, এটা কি কঠিন, ডিফিকাল্টি মানে কঠিন, আচ্ছা চলে আসলো, যে উইদাউট ডিফিকাল্টি মানে কি, কঠিন ছাড়া, কঠিন ছাড়া মানে কি, সহজ, তার মানে সহজ কথাটা এরা আগে লিখছে, আর এরা আনসারটা কি করছে, এই যে দেখেন এখানে একটা ভার্ব আছে রিসাইকেলড, ভার্বের পাস্ট পার্টিসিপল বি এর পরে, তাহলে এখানে কিন্তু ভার্ব হয়ে গেছে আনসারটা, রিসাইকেলড, দেখছেন, তার মানে ভার্বও কিন্তু আসে। আচ্ছা এরপরে দেখেন কর্ক ফরেস্ট এইড, এইড মানে কি, সাহায্য করা। কর্ক ফরেস্ট আমরা খুঁজি, দেখেন এই যে কর্ক ফরেস্ট পেয়ে গেলাম,
আর আ রিসোর্স হুইচ, এই যে হুইচ মানে কাকে বোঝাচ্ছে, আমি কিন্তু আমার প্রত্যেকটা লেসনে বলি যে আমাদের রিলেটিভ প্রোনাউন গুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো আমাদেরকে আমাদের বন্ধু আমাদেরকে আনসার পেতে সাহায্য করবে। এই উইজ দ্বারা কাকে বোঝাচ্ছে, কর্প ফরেস্ট কে, তারা কিন্তু কর্প ফরেস্ট দিয়ে সরাসরি যদি আনসারটা করতো তাহলে কিন্তু আমরা ইজিলি পেয়ে যেতাম, তারা কিন্তু কর্প ফরেস্ট দ্বারা আনসারটা করে নাই। তো এখানে এই যে উইজ দ্বারা আনসারটা করছে, উইজ দ্বারা কাকে বোঝাচ্ছে, কর্প ফরেস্ট কে বোঝাচ্ছে, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট কে সেটা আপনাকে বুঝতে হবে। তাহলে উইজ সাপোর্ট, সাপোর্ট মানে কি বলেন, এই হেল্প সাপোর্ট লোকাল বায়োডাইভার্সিটি, এই যে কমার আগে লাস্টের ওয়ার্ডটা কি নাউন, এর আগেরটা কি অ্যাডজেক্টিভ, ঠিক আছে। লিখতে লিখলে বাদ বানায় ফেলবেন একটা বইকে, বই কত দেখবেন আপনার স্কুল চলে আসছে, লিখতে হবে, শিখতে হবে, আর না হলে কি স্কুল আসবে, প্র্যাকটিস করতে হবে। আমার ভাষাগুলো আমি একটু আঞ্চলিক ভাষায় কথা বলি, পড়াইতে পছন্দ করি এবং আমার কাছে ভালো লাগে, ঠিক আছে, এই জন্য মাঝে মধ্যে কিছু আঞ্চলিকতা চলে আসে, ওকে। আচ্ছা ওকে, দেখেন তাহলে লাস্ট ওয়ার্ডটা কি বলে, নাউন, ঠিক আছে, ওকে, কর্প ফরেস্ট এইড। তাহলে এখানে নাউনটা কি হবে, লোকাল হবে নাকি বায়োডাইভার্সিটি, কর্প ফরেস্ট এইড বায়োডাইভার্সিটি, বায়োডাইভার্সিটি ওয়ার্ডের অর্থ আপনার জানার দরকার নাই তো, 100% ওয়ার্ড জানতে হবে না আপনাকে, মাত্র 80% ওয়ার্ড জানলে সেভেন পাবেন, সেভেন প্লাস পাবেন,